ছাত্র ছাত্রী সকল, আজি তোমালোকে নবম শ্রেণীর গণিতর দ্বিতীয় অধ্যায় বহুপদ নামৰ পাঠটি চোৱা। ছাত্র ছাত্রী সকল, আজি তোমালোকে অনুশীলনী 2.4 চোৱা আৰু ইয়াৰে 2 নম্বৰ গণিতবিলাক চোৱা। ইয়াতে কৈছে উৎপাদক উপপাদ্য ব্যৱহাৰ কৰি তলৰ প্ৰতিটো ক্ষেত্ৰতে জি এক্স পি এক্সৰ এটা উৎপাদক হয় নে নহয় পৰীক্ষা কৰা। উৎপাদক উপপাদ্য ব্যৱহাৰ কৰি আমি এটা বহুপদ আন এটা বহুপদের উৎপাদক হয় না নহয় এটা আমি চাব পাৰো। যে এক নম্বরত করেছিল যে এক্স প্লাস ওয়ান ইয়ার মানে কোনটোর উৎপাদক হয় এটা আমি যেনেকে পরীক্ষা করেছিল। ইয়াতে ঠিক একই, ইয়াতে মানে সেই বেলেগ বহুপদ দিয়া আছে, এক্স প্লাস ওয়ানও দিয়া আছে বা এক্স প্লাস টু দিয়া আছে, এইটো বহুপদ, এইটো জি এক্স, এইটো পি এক্স, এই জি এক্স টু পি এক্সর উৎপাদক হয় না নিহি হয় না নহয় এটা পরীক্ষা করব লাগে। এনেকে কৈছে উৎপাদক উপপাদ্য ব্যবহার করে তলৰ প্রতিটো ক্ষেত্রতে জি এক্স পি এক্সর এটা উৎপাদক হয় না নহয় পরীক্ষা করা। এইটো হৈছে জি এক্স, জি এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান আছে ইয়াতে এক নম্বরত, আর পি এক্স ইকুয়াল টু আছে 2x³ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। গতি মই ইয়ার এক নম্বরটো করে দিম, তোমালোকে ইয়ারে বাকি দুই নম্বর তিন নম্বর করবা। তো ইয়াতে পি এক্স ইকুয়াল টু এইখানে দিয়ে আছে, জি এক্স ইকুয়াল টু এইখানে দিয়ে আছে, আমি চাব লাগে এই জি এক্স টু অর্থাৎ এক্স প্লাস ওয়ান এই ইয়ার একটা উৎপাদক হয় না নহয় এটু চাব লাগে। এটু কেনেকে করিব পারো বা পরীক্ষা করিব পারো তোমালোকে চাওয়া। ছাত্র ছাত্রী সকল, ইয়াতে মই গণিতটো কৰিছোঁ এনেকে, তোমালোকক এনেকে দি আছে পি এক্স ইকুয়াল টু এইখিনি, সেইকাৰণে মই লিখিছোঁ দি আছে পি এক্স ইকুয়াল টু 2x³ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ওয়ান এইটো, আর জি এক্সও দিয়ে আছে জি এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, আমি চাব লাগে এই জি এক্স টু অর্থাৎ এইখিনি এইখিনির উৎপাদক হয় না নহয়। তো এইখিনি এইখিনির উৎপাদক হয় না নহয় হব না নাই এটা আমি চাবার কারণে প্রথমে এই যেটা জি এক্স আছে ইয়ার শূন্যটা ওলাইলাম, এইটো বহুপদর শূন্য ওলাম, এইটো বহুপদর শূন্য মানে আমি আগতে শূন্য কেনেকে ওলাইছো সে একেই। তো এইটো বহুপদর শূন্য ওলাবলে হলে আমি কি করব লাগবে, এইখিনি ধরা হল এইখিনি সমান সমান জিরো ধরব লাগিব, জিরো ধরলে ইয়াতে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান পাম, গতি এইটো বহুপদর শূন্য হয়েছে মাইনাস ওয়ান। তার মানে এতিয়া আমি কি করিম, জি এক্সর পৰা এইটো বহুপদর শূন্য পালো এইটো, গতি এই শূন্যটো ইয়াতে বহাই দিম, বহাই দিয়ার পিছত যেটো ওলাব সেইটো হব ভাগশেষ, আর সেই ভাগশেষটো যদি শূন্য হয় তেনেহলেহে এইটো ইয়ার উৎপাদক হব। তার মানে ইয়ার দ্বারা ইয়াক হরণ করলে ভাগশেষ যদি শূন্য হয় তেতিয়াহে ইয়ার উৎপাদক হব। তার মানে আমি এইটোর জিরো ওলাম বা শূন্য ওলাম সেই শূন্যটো ইয়াতে বহাই দিম, শূন্যটি ইয়াতে এক্সর জায়গা বহালে কি হব ভাগশেষ ওলাই যাব, আর সেই ভাগশেষটো শূন্য হলে এইটো ইয়ার উৎপাদক হব। গতি এনেকে লিখেছো পি এক্স ইকুয়াল টু এইখানে জি এক্স ইকুয়াল টু এইখানে ইয়াতে এইখানে ইকুয়াল টু জিরো ধরে পেলে ইয়ার শূন্য পালো মাইনাস ওয়ান, গতি এতিয়া আমি ভাগশেষ ওলাম, ভাগশেষ কিমান হব পি অফ মাইনাস ওয়ান, এটা যেহেতু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান গতি আমি ভাগশেষ পাম পি অফ মাইনাস ওয়ান, পি অফ মাইনাস ওয়ান ইয়াতে তাৰমানে এক্সর জায়গা মাইনাস ওয়ান বহাই দিব লাগিব, যত যত এক্স আছে মাইনাস ওয়ান বহাই দিব, ইয়াতে আছে টু, তাৰপিছত আছে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব প্লাস এক্স স্কোয়ার আছে ইয়াতে প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার, তাৰপিছত মাইনাস টু এক্স আছে মাইনাস টু, মানে এক্সর জায়গা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আছে এইটো লিখিছো। তাৰপিছত ইয়াতে আমি এনেকৈ লিখিলোঁ, এইখিনি বস্তু অলপমান চিম্প্লিফাই করে ইয়াতে লিখা টু লিখিছোঁ মাইনাস ওয়ান কিউব করলে মাইনাস ওয়ানেই হয়, প্লাস লিখিছোঁ মাইনাস ওয়ান স্কোয়ার করলে প্লাস ওয়ান হয় এইটো, তাৰপিছত মাইনাস টু আর মাইনাস ওয়ান পূরণ করলে কি হব মাইনাস ওয়ান আছে প্লাস হব, আর 2 × 2 হব মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান, তাৰপিছত ইয়াতে আছে টু আর মাইনাস ওয়ান, টু আর মাইনাস ওয়ান হয়েছে মাইনাস টু, প্লাস ওয়ান প্লাস ইয়াতে টু আছে মাইনাস ওয়ান আছে এইটো লিখিছোঁ, তাৰপিছত ওয়ান আর টু যোগ করলে কি হব 3 হব, তখন এইটার একটু প্লাস আছে প্লাস 3 হব, মাইনাস টু আছে মাইনাস ওয়ান আছে, মাইনাস টু আর মাইনাস ওয়ান মাইনাস 3, 3 × 3 গেল শূন্য, তার মানে আমি কি পালো পি অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু হল শূন্য অর্থাৎ ভাগশেষ শূন্য, যেহেতু আমি ভাগশেষ শূন্য পালো, যেহেতু এইটোর দ্বারা এইটো হরণ করলে যেটা ভাগশেষ হয় ভাগশেষটো শূন্য পালো, গতি কি হব এই এক্স প্লাস ওয়ান ইয়ার উৎপাদক হব অর্থাৎ জি এক্স পি এক্সর উৎপাদক হব, গতি জি এক্স পি এক্সর একটা উৎপাদক হব, গতি এইটো গণিত মই করে দিলো, তোমালোকে ইয়ারে বাকি যেটা আছে সেটা নিজে করিবা।